Hi guys, this is my new vlog. So, আজকে ভিডিওটা দেখতে থাকো. I hope তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে এবং আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও. তো চলো এখন যাওয়া যাক রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি. তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে. তো এখন আমি আজকে যাব রসলপুর ঘাট এন্ড পেটুয়া ঘাট. তো পেটুয়া ঘাটের ভ্লগটা তোমরা পার্ট 2 এ দেখতে পাবে. তো এই ভিডিওটাই দেখতে পাবে না, নেক্সট ভিডিওই তোমরা দেখতে পাবে. তো চলো তোমাদের আমি একাতে বাইক চালাচ্ছি এবং একাতে ক্যামেরা করে যাচ্ছি. তাই চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো. আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে. Have me by your side when the sun sets. Let's leave for an eternity. We'll sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love. It keeps me high, 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 high. Tell them what your name is. তো ফ্রেন্ড আমি এখন রসলপুর ঘাটের কাছে চলে এসেছি. তো আর একটুটা বাকি. তো রসলপুর ঘাটের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এবং আমি এক হাতে বাইক চালাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা করছিলাম, তার কারণে আমি ভিডিওটা ঠিক পুরোটা করতে পারিনি. তো চলো তোমাদের সঙ্গে ঘাটের কাছে গিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও. তো চলো তোমাদের ঘাটের কাছে নিয়ে যাই. তো ফ্রেন্ড আমি এখন রসলপুর ঘাটের কাছে চলে এসেছি. তো এখানে যে এত বড় নদীটা দেখতে পাচ্ছ, তো এখানেই রাস্তাটা শেষ. এরপরে যাতায়াত করতে হলে, ওপাশে যেতে হলে তো বোট আসবে, বোট পারাপার করে যেতে হয়। বাইক টাইক সব ওই বোটে যায়। তো বোটটা এখনও আসেনি, ওই পাশে আছে। তো বোটটা ততক্ষণে আসুক, তো তার ততক্ষণে আমি তোমাদের চারপাশটা দেখাই ঘুরে. ফ্রেন্ড এটাই হচ্ছে আমাদের রসলপুর ঘাট। তো আমি এখন রসলপুর ঘাটের কাছে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমাদের এখানকার রসলপুর ঘাটটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা হচ্ছে রসলপুর অ্যান্ড পেটুয়া ঘাট। তো আমাদের পেটুয়া ঘাটটাও তোমাদের দেখাবো এই ব্লগে।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমার সঙ্গে আমি এসেছি এবং আমার দেখতে পাচ্ছ আমার মাও এসেছে। তো আমি আর মা এসেছি আজকে রসলপুরে। তো রসলপুর ঘাটটা তো মা আজকে ছিল একা বাড়িতে, তাই মাকে বললাম চলো মা আমি যখন যাচ্ছি তো মাকে একটু ঘুরিয়ে আনবো, কারণ মাও সারাদিন একা একা থাকে বাড়িতে, টিভি দেখে, তাই তার কারণে মাও আসতে পারে না, কোথাও বেরোতে পারে না। তাই মাকে বললাম চলো মা আজকে তোমাকে একটু রসলপুর ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তার জন্য আজকে রসলপুর ঘাটের কাছে এসেছি। তো তোমাদের রসলপুর ঘাটটাও তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও। তো এই হচ্ছে আমাদের রসলপুর ঘাট। তো মানে এইখানে রাস্তা শেষ, মানে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে রাস্তা কিন্তু শেষ। তো এরপরে সেদিককে যেতে হলে নৌকো পারাপার করতে হয়, মানে এপাশে একটা নৌকো আছে, নৌকোটাও তোমাদের দেখাবো, নৌকো পারাপার করে ওপাশের ডাঙাতে যেতে হয়। তো চলো নৌকাটা আসু, ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। আমি এখন ওই দিকটায় যাবো যেখানে কাকুরা সব বাইক টাইক নিয়ে দাঁড়িয়ে আছে, ওইখানে যাব। তো তোমাদের এই যে নৌকাটা একটা আসছে ওইটা দেখাবো, চলো তোমরা দেখো।
নদীতে বাইক টাইগো মানে বাইক টাইগো সবাই যে এখন কাঁথি থেকে বাইক টাইক নিয়ে আসে, তো এখানে নৌকোয় সব ট্রলারে বাইকটা তুলে তো মানে ডাঙ্গার সেপাশে চলে যায়। তো নদীটাও অনেক বড় নদী, তো এটা হচ্ছে একটাই নদী, রসলপুর, পেটুয়াঘাট, জুনপুর, দীঘা সব দিকে এই নদীটা যুক্ত আছে। তো আমি যে ইউটিউবে এসেছি, তো ইউটিউবে আসার কিছু আমাকে যেটা মানে কি বলে ইউটিউবে যখন এসেছি তো অনেককে ডিমোটিভেট করায়, অনেকে মোটিভেটও করায়। তো আমার মা কিন্তু, আমি যে ইউটিউবে এসেছি, ইউটিউবে কাজ করি ইউটিউব প্ল্যাটফর্মে, তো আমার মা কিন্তু আমাকে সাপোর্ট করে এবং ইউটিউবে কাজ করার জন্য মা আমাকে কিন্তু উৎসাহিত করে। এবং আজকের যে এসেছি এটাও কিন্তু মূল কারণ হচ্ছে আমার মা। মাকে বলেছিলাম অনেক দুদিন থেকে, দুদিন আগে থেকে মাকে বলেছিলাম যে মা তোমাকে নিয়ে একটু রসলপুর ঘাট যাবো, তো আজকে ব্লগটাও রসলপুরের আজকে ব্লগটা দেখাবো, তার কারণে মাকে নিয়ে আসা। তো মা কিন্তু, আমি যে ইউটিউবে কাজ করি মা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে। তো আমিও চাই এরকম যারা ইউটিউবে কাজ করছো, যাদের মানে ফ্যামিলি সমস্যা থাকে, তো তারাও একটু ম্যানেজ করে নিজেদের ছেলেকে একটু সাহায্য করো, যাতে ওরাও ইউটিউবে কাজ করে। ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু খারাপ নয়, ইউটিউব প্ল্যাটফর্মটা সবাই কাজ করতে পারে। ইউটিউবে, ইউটিউবটা হচ্ছে কোনো বাজে জিনিস নয় বা কোনো নেশা নয়, তো ইউটিউবটা হচ্ছে তুমি তোমার কাজের এক্সপিরিয়েন্স দেখানো। তো তোমরাও প্লিজ যারা ইউটিউবে কাজ করতে চাও, তোমরাও, আমি বলছি আমি তোমাদের মোটিভেট দিব এবং আমি তোমাদের সাপোর্ট করব, তোমরাও ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করো, আই হোপ ভালো লাগবে। তো প্রথম প্রথম একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু তারপরে দেখবে পরপর ঠিক হয়ে যাবে। তো আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে আমার মা কিন্তু, আমি ইউটিউবে এসেছি, আমার মা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে, তার কারণে আমি ইউটিউবে এসেছি, নাহলে আমি ইউটিউবে কাজ করতাম না। তো ইউটিউবটা আমি চ্যানেলটা খুলেছিলাম, এক বছর হয়ে গেছে চ্যানেলটা খুলেছিলাম, তো চ্যানেলে আমি কাজ করতাম না, কারণ একটা লজ্জা ভাব লাগতো। তো যেখানে যেতাম তো একটু মানে ব্লগ ব্লগ করতে একটু লজ্জা লাগতো, তার কারণে আমি ব্লগ করতাম না এবং চ্যানেলটা এমনি খুলেছিলাম। তো তারপরে কিন্তু আমার মা একদিন হঠাৎ করে, আমি যখন ইউটিউবটা অন করি তো আমার 60টা সাবস্ক্রাইবার এসেছিলো বলে, তখন আমি মাকে বলি যে মা আমার চ্যানেলটা খুলেছিলাম, আমার চ্যানেলে 60টা সাবস্ক্রাইবার এসছে। তো তাই মা বললো তো ইউটিউবে কাজ কর, আমি তোকে সাহায্য করব তোকে, তার কারণে আমি ইউটিউবে কাজ করছি। এবং চলো তোমাদের আজকের বেশি কিছু কথা না বলে রসলপুর ঘাটটা ভালো করে দেখাই এবং পেটুয়া ঘাটটাও দেখাবো ভিডিওতে, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আমি ভাবছিলাম, তো ব্লগটা যখন করছি আমার মা আর আমি এসেছি আজকে রসলপুর এবং পেটুয়াঘাটটা দেখার জন্য, তার কারণে আমি ভাবছিলাম যে আমার মাকেও তোমাদেরকে দেখাই, মার সঙ্গেও তোমাদেরকে আলাপ করি দিই, কারণ রসলপুর এলাম, রসলপুরেও মাকে দেখানো হয়নি। তো এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার মা। তো আমি আর মা বাইকে, আমার দাদার বাইক নিয়ে এসেছি রসলপুর ঘাট এবং পেটুয়াঘাটটা আজকে বিকেলে ঘুরবো বলে, তার কারণে ভাবলাম একটা ব্লগও তার মধ্যে হয়ে যাবে।
তাই এ হচ্ছে আমার মা। তো মা একটু হাই করে দাও। তো আমার মা কিন্তু আমি ইউটিউবে আসার আশায় কিন্তু আমার মা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে। তো আমিও চাই যে সবার মা এইভাবেই সাপোর্ট করুক। তো আমার কিন্তু আমার মা আমাকে প্রচুর সাপোর্ট করে এবং আমাকেও হেল্পও করে অনেকটা। তো আজকে আমার মানে বাড়ির পাশে কাউকে নিয়ে আসিনি, আজকে আমি আর মা এসেছি। কারণ মা আমার মা সারাদিন টিভি দেখে, তো একা বাড়িতে থাকে কারণ সারাদিন টিভি দেখে। তো মারও একটু মানে মন মেজাজ খুব ভালো থাকে না, তার কারণে ভাবলাম যে আজকে মাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের রসলপুর ঘাট এবং পেটুয়া ঘাটটা। তার কারণে আমি আর আমার মা আজকে এসেছি পেটুয়া ঘাট রসলপুর ঘাট। তো রসলপুর ঘাটটা তোমাদের দেখালাম, এবার আমি যাচ্ছি পেটুয়া ঘাট। তো পেটুয়া ঘাটটা হচ্ছে এই লাইনটায়, এই লাইনটায় আমি এখন যাব পেটুয়া ঘাটে। তো আমি আর মা এখন বেরিয়েছি বাইক নিয়ে। তো দাদাকেও বলছিলাম, তার সকাল থেকে দাদাকে দুদিন আগে থেকে বলে রেখেছিলাম যে দাদার বাইকটা নিয়ে একটু আমি আর মা রসলপুর এবং পেটুয়াঘাটটা দেখবো বলে। তো আমি আর মা দেখবো বলতে তোমাদেরকেও দেখাবো বলে আমি আজকের ব্লগটা করছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, এবং ব্লগটা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আমার মাও কিন্তু আমাকে সাপোর্ট করে, তো তোমরাও এইভাবে আমাকে সাপোর্ট করো। তো আমি আরও যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন ভিডিও আনতে পারি, তার কারণে তোমাদেরকেও বলছি প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো। তো চলো এখন পেটুয়াঘাটটা তোমাদের দেখাই বেশি কিছু কথা না বলে। তো যাওয়া যাক এখন পেটুয়াঘাটের দিকে, কারণ অনেকটা সন্ধ্যাও হয়ে যাবে। কারণ এখন পেটুয়াঘাট যেতে আমাদের অনেকটাও সময় লাগবে, অনেকটা রাস্তা আমাদের পেটুয়াঘাট যেতে হবে। তাই এখন পেটুয়াঘাট যাই, পেটুয়াঘাটটাও তোমাদের দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের মৎস্য বন্দর পেটুয়াঘাট। তো এই পেটুয়াঘাটটার ভিডিওটা তোমাদের আমি পার্ট টু এ দিয়ে দিব, কারণ আজকে যে রসলপুর ঘাটের এবং পেটুয়াঘাটের ব্লগটা করেছি তো সেটা অনেক বড় হয়ে গেছে। কারণ তার কারণে আজকের ব্লগটা এত বড় আপলোড করতে পারিনি। তো সেই ব্লগটা আমি পার্ট ওয়ান এবং পার্ট টু করে দিয়েছি। তো পার্ট ওয়ান যারা রসলপুরটা দেখেছ, তো আমার আই বাটনে আমি পার্ট টু এরও লিঙ্ক দিয়ে দিব। তো পার্ট টুটাও তোমরা দেখে নিও,